সামওয়ান এলস ক্যান নট ডু দ্য পুশ আপস ফর ইউ। আমরা যারা পেইড কোর্স করি বা আমরা কোনো মেন্টরের আন্ডারে থাকি, আমরা আশা করি যে ওই মেন্টর আমাদেরকে হাতের ধরে ধরে সব কিছু দেখাই দিবে অ্যান্ড হাতে ধরে ধরে সব কিছু করে দিবে। হ্যাঁ, ইভেন ইফ ই ডাজ দ্যাট, ওইটারও একটা সার্টেন অ্যামাউন্ট অফ লিমিট আছে, তাই না? যে এরপরে গিয়ে সে অ্যাকচুয়ালি আর আপনাকে হেল্প করতে পারবে না, কারণ কিছু কিছু জায়গায় আপনার ক্রিয়েটিভিটি খাটাইতে হবে অ্যান্ড আপনার ওই জিনিসটা করতে হবে, তাই না? আরেকজন এসে তো আপনাকে পুশ আপ করে দিতে পারবে না যেখানে আপনার মাসেল হবে না, তাই না? তার মাসেল হবে, তার মাসেল ইউজ হইতেছে, তাই না? তার গ্রোথ হইতেছে, আপনার হইতেছে না, আপনি আগের জায়গায় আছেন, তাই না? তো এই জায়গাটাতে আমরা গিয়ে অনেকে হিমশিম খাই, যে আমরা ভাবি যে হ্যাঁ আমি তো পে করছি, আমাকে তো সবই করে দিবে। কিন্তু একটা জিম ট্রেনার কখনো আপনাকে পুশ আপ মাইরা দিবে না, তাই না? সে আপনাকে ট্রেন করবে, সে আপনাকে ইনফরমেশন দিবে, সে আপনাকে গাইডলাইন দিবে, সে আপনাকে শিডিউল দিবে, মেনু দিবে, সব দিবে, রিসোর্সেস সব কিছু দিবে, আপনাকে ইন্সপায়ারও করবে। কিন্তু ইউ হ্যাভ টু ডু দ্য পুশ আপ অ্যান্ড পুশ আপ করতে হলে সবারই ফাটে অ্যান্ড সবারই খারাপ লাগে অ্যান্ড সবারই প্যারা লাগে, ঠিক আছে? অ্যান্ড ওইটা আপনাকে ঝেলতে হবে, ওইটা আপনাকে করতে হবে। অ্যান্ড আপনি যদি ওইটা করতে প্রিপেয়ার না থাকেন মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি, অ্যান্ড আপনার যদি ইচ্ছাই না থাকে ওটা করার, অ্যান্ড আপনি যদি ওটার উপরও ভরসা করে থাকেন যে না জিম ট্রেনার আপনাকে মালিশ করা প্যাক বানায় দিবে, দেন ইউ আর রং, তাই না? তো হ্যাঁ, জিম ট্রেনার কাউকে মালিশ করে দেয় না অ্যান্ড ওটার জন্য বেশি পেমেন্ট করা লাগে অ্যান্ড ওটাতে আপনার অবশ্য প্যাক হবে না, তাই না? তো হ্যাঁ, আপনার যদি কোনো একটা কোর্সে ভর্তি হয়ে থাকেন বা যে কোনো কিছু করতে থাকেন, যে কোনো কিছু, হ্যাঁ, ডোন্ট ওভার এক্সপেক্ট থিংস। সার্টেন লিমিট থাকে অ্যান্ড সার্টেন অ্যামাউন্ট, মানে একটা লেভেলের পর আপনার নিজেকেই যেতে হবে। হ্যাঁ, ওই জায়গায় কেউ আপনাকে গিয়ে পৌঁছায় দিবে না অ্যান্ড ওইখানে যদি পৌঁছায়ও সে, তাহলে তার গ্রোথ হইতেছে, ইউ আর নট গ্রোয়িং অ্যাট অল। আপনাকে সে ছাইরা দিলেই আপনি ডিক্লাইন হয়ে পড়ে যাবেন অ্যান্ড আপনার ওইখানেই তাহলে সমাপ্তি। তো এই জিনিসটা মনে রাখতে হবে, নো ওয়ান এলস ক্যান ডু দ্য পুশ আপস ফর ইউ। বেস্ট অফ লাক অ্যান্ড আল্লাহ হাফেজ।